ও দাদু, ও বলছে ও কোনো মেয়েকে নাকি ছোঁবে না। কি বলছে বলতো? আসিতে পারি? এই যে এসে গেছে ষোলো কলা পূর্ণ। তা বলুন কি দরকার? এই আমি আমি কহিতেছিলাম এই গোবিন্দ মহাশয় সম্পর্কে এরূপ আলোচনা না করিয়া আমরা প্রত্যেকে যদি আমাদের নিজ নিজ কার্যে মনোনিবেশ করি। কানের গোড়া ঠাটি একটা দেব বলে রাখলাম। সে কি আমি গৃহজামাতা? গৃহজামাতা মানে? দাদু ঘর জামাইয়ের কথা বলছে। সঠিক 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 অনুধাবন করিয়াছে। সেই হেতু আমি কহিতেছিলাম নিশীথে ভোজনের প্রয়োজন পড়িবে এবং সেই সময় আমাদের যকৃত আমাদের প্রিয়া পাকস্থলীয় অগ্নাশোষক তো চাহি চাহি ডাক ছাড়িবে। দেবী, আপনার কি আঁকিতে কোনো সমস্যা হইল নাকি আপনি আমাকে আঁকি? না, ওই আপনি আঁকি পড়লো বন্ধ করিয়া পুনরায় তাহা উন্মুক্ত করিয়া ওই যাহা করে আজকালকার চপল যুবক যুবতীরা। কি বলছে নাকি? কিচ্ছু বুঝতে পারছি না দাদু। আমি বলছি, আমি বলছি, আমি বলছি, আমি কি দাদু দাদু বলছি কি রুমকি ওকে চোখ মেরে আচ্ছা, আমরা তখন থেকে এইসব কথা কেন বলে যাচ্ছি? আমাদের কারো রাতের কোনো খাবার নেই। আরে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই সন্ধ্যা তোরা এতগুলো মেয়ে রয়েছিস, রান্না বান্না করতে পারবি না? কেন পারবো না বড় বাবা, কিন্তু আমি রান্না করলে তো কারোর পছন্দই হবে না। আমারও এই একই কথা, যেহেতু আমি রান্না করলে কারোর পছন্দ হবে না সেহেতু আমি কোনোদিন কারোর জন্য রান্না করতে পারবো না। আমি কি একবার চেষ্টা করিব? আজ্ঞে না, আপনি চেষ্টা করিবেন না। দাদু বলছি যে আমি কিছু করতে পারি মানে আমি কিন্তু জমিয়ে চাটটা বানাতে পারি। তুমি তো চাটই বানাবে রাস্কেল কোথাকার। খাওয়ার এসে গেছে। খাওয়া সার্ভ করে দিচ্ছি, এবার সবাই খেতে বসে যান, চলে আসুন। গোবিন্দ তুই? দাদু ভাবতে পারলেন না যে কি রান্না করেছি, চাটটা ঠিক আছে। দাদু আপনার ওই মোচা দিয়ে চিংড়ি মাছ, তারপর ওই একটু ঘন ঘন করে বেশ ওই সোনা মুগের ডাল, আর দাদু ওই লম্বা করে বেসন দিয়ে বেগুন ভাজা, তারপর দাদু ওই পাবদা সর্ষে, আর দাদু আজকে একটা স্পেশাল আইটেম আছে, কি রে? ধোকার ডাল না। ধোকা? হ্যাঁ একদম ঠিক ধোকা। এই ছেলেটা আমাদের সবাইকে ধোকা দিচ্ছে, কি করছে কে জানে। তখন ঘরে গিয়ে যা করলো। কি করেছে কে জানে? কি করেছে? এক মিনিট দাঁড়াও। চকলেট, আই চকলেট, চকলেট, আই চকলেট, চকলেট। কি হয়েছে, কি হয়েছে? আরে যা রান্নাঘর থেকে মোচাটা নিয়ে আয়। এইবার আমি দেখাচ্ছি। এটা কি? হ্যাঁ এটা কি? এইভাবে মোচা কাটে? এইভাবে কাকে মানে এইভাবে আমি মোচা কাটি না, আমি যেভাবে মোচা কাটি সেভাবেই কেটে আজকে মোচা চিংড়ি রান্না করেছি। ঠিক আছে ঠিক আছে, ঝগড়াঝাটি করিস না, তুই ঠিক আছিস তো? এবার সবাই তো তোর সম্বন্ধে বলা বলি করছিল, তুই দেখি ওই
নারী স্পর্শ করবি না। আরে তুই ঠিক আছিস তো? এরকম করিস না। কেন দাদু, কি হয়েছে? একটি বছরের মধ্যে কি আমার একটা গোপাল চাই। দাদু, ওই দায়িত্বটা আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আসলে এই বাড়ির ছোট কথা বলে কথা। আরে ছোট কথা একদম ঠিক আছে, তাহলে আগামী বছরের মধ্যে একটা ছোট্ট করে ওয়া ওয়া চলে আসুক। কিসবে না আমাকে বলছো সে আমার বাপের বাড়ির পূর্ণ পাতে কি একটা ট্যানি আসতে হবে? হ্যাঁ হাসতে হবে না, চল সবাই খেতে চলো। মানে এখানে সবাই বলছে যে আমি নাকি নারীদের ছুই না, আবার ডালিকে নাকি আমি ভালোবাসি না, মোচা কাটতে পারি না, আবার পূর্বী বস্তি থেকে ফোন করে বলছে যে ওঝা দিয়ে নাকি আমাকে মেরেছে। কিছু বুঝতে পারছি না দাদু। সে কি কিছু একটা কোথাও ঘটছে, মানে একটা ভুল বোঝাবুঝি কোথাও হচ্ছে, কিন্তু ভুল বোঝাবুঝি যে কি সেটা তো খুঁজে বার করতে হবে। আমিও সেটাই বলছি দাদু, আপনি ভাববেন না দাদু, আমি আছি সব ম্যানেজ করে নেব, চিন্তা করবেন না। গোবিন্দ, হ্যাঁ বলছিলাম যে ওই সামনের বছরের মধ্যে কি আমাকে একটা গোপাল এনে দে দাদু। কি এখনো পর্যন্ত সজ্জা করতে পারিনি? মানে কিছু না কিছু একটা বিপদ এসেই যাচ্ছে দাদু। সে কি রে, ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ আমি হব বীর হনুমান, রাম সীতার মিলনের মধ্যে কোনো বাধা থাকতে পারে না, আমি দ্বার রক্ষক হব রে। কি বলছেন কি দাদু? হ্যাঁ এই না রে গোবিন্দ, গোবিন্দ তুই মোচাটা যা রেঁধেছিস না, মানে জাস্ট ভাবতে পারবি না, জমে গেছে রে, জমে গেছে। গোবিন্দ এই যে কষা মাংসটা করেছিস না, আমার যদি সরিয়ে রাখবি, বুঝেছিস তো, সরিয়ে রাখবি, এটাকে আর একটু কষিয়ে বেশ স্যালাড ট্যালাড দিই, চাট করে খাবো। আরে ছোড়াত্তা ছোড়াত্তা, আপনি ওসব নিয়ে ভাববেন না। তুই আবার ওকে ছোট করতে বলছো কেন? তুমি তো এখন এবারে কর্তা, তুমি তো সব তো থামতা, তুমি তো কর্তা, তুমি তো সব। আমি কই কইতে আসিলাম কি বড় কর্তা, এই কাকাবাবু আমি না এখন বিজনেস করুম। এই বিয়ে কইতে আসলাম কি আমি ওই মাটির ব্যবসা করুম। মাটি মানে ওই জমি টমির ব্যবসা আর কি। ও মানে দালালি? হ্যাঁ হ্যাঁ তুমি দালালি করো, আমার দ্বারা আর তো কিছু হবে না, অপদার্থ কোথাকার। গোবিন্দ একদিকে গোবিন্দ বাবু দেব সাজে এবং অপর দিকে ডালি দেবী দেবী সাজে পরস্পর পরস্পরের প্রতি প্রণয়াস। পালা,
ভজ গোবিন্দ।